এবার যদি রেসে কেউ একাই দৌড়ায় সেই তো জিতবে। Not just joking. যেই এটা করুক না কেন, আমারও নাম কিন্তু টেলার মাস্টার ফারাটা। আমারও নাম ফারাটা, এই নিন আপনার ফ্যান্সি ড্রেস মেপে মেপে। সবাই নিজের নিজের হাত উপরে করে নাও, যার কাছে যা যা দামি জিনিস আছে খুঁজে খুঁজে আমায় বের করে দাও। এক মিনিট দাদা, হ্যান্ডস আপ করি যদি তাহলে দামি জিনিস কি করে বার করব দাদা? ওকে, হ্যান্ডস ডাউন। এবার যার কাছে যা দামি জিনিস আছে সেটা বের করো। আমার কাছে তো কেবল 5 টাকাই আছে, আর সেটাও চা খাবার জন্য। সেটা কতদিন ধরে বাঁচিয়ে রেখেছিলাম, এই নাও তুমি চা খেয়ে নিও। আর আমার কাছে তো এই গয়নাগুলোই শুধু আছে, নিয়ে যাও এইগুলো নিয়ে যাও। হ্যাঁ কিন্তু গুলি করো না। আরে গয়না কেন দিচ্ছ, ওগুলো তো সব নকল। তুমি আমায় নকল গয়না দিয়েছো, তা কিপটার লোক থাকার? ওকে ওকে, ঝগড়া করো না, আপাতত তো আমি ফ্যান্সি ড্রেসই নিয়ে যাচ্ছি। এক্সকিউজ মি ডাকাত দাদা, একটু নিজের গোফটা ঠিক করে নিন, ওটা খুলে যাচ্ছে। বন্দুক আর গোফ দুটোই নকল, আমার পক্ষ থেকে তুমি এটা নিজের কাছে রেখে দাও। ও থ্যাংক ইউ দাদা। কাকু ধরো ওকে, এ তো জেড প্লাস এজেন্সির 4টা আঙ্কেল। কাকু তাড়াতাড়ি করো, জোরে চালাও। ওরে ভাইপো, এ তো ফাস্ট যেতেই চাইছে না রে। কাকু, এ এ ও সাবধানে ভাই। ওরে ভাইপো, তুই ঠিক আছিস তো? আমি তো ঠিক আছি কাকু, তুমি? ওরে ভাইপো, আমি ঠিকই আছি, কিন্তু এখন আমরা কি করব? ওই 4টা তো ড্রেস নিয়ে আবার ভেঙে গেল। চলো আমরা মাস্টার ফারাটার কাছে যাই, হয়তো উনি আমাদেরকে কিছু সাহায্য করতে পারেন। ও কাকু, এ আবার কি হচ্ছে? এখানে তো সব গাছের ফুল পাতা কিছুই নেই, এই সব গাছের ফুল পাতা কি করে উধাও হয়ে গেল? ওরে হ্যাঁ, ঠিকই তো বলছিস নে।
ব্যাটিলো ফুল পাতা ঘাস চাই, ব্যাটিলো ফুল পাতা ঘাস চাই। কাকু মনে হচ্ছে এরাই সমস্ত ফুল পাতা খেয়ে নিয়েছে, মনে হয় এরা ফুল পাতা খেয়েই এনার্জি পায়। তুমি তাড়াতাড়ি কিছু ফুল পাতা নিয়ে আসো। ওরে চিন্তা করিস না ভাইপো, এক্ষুনি আনছি। বাবা কি সুন্দর সাজিয়েছি আমরা। হ্যাঁ বাহ, আমাদের গেস্টরা এক্ষুনি এসে পড়বে, স্টেজটা খুব সুন্দর যেন দেখতে লাগে। এত কষ্ট করে মঞ্চটা সাজালাম, সব ফুল পাতা কোথায় গেল? A1 এজেন্সির লোকেরা এত তাড়াতাড়ি এত সুন্দর ফ্যান্সি ড্রেস জোগাড় করে ফেললো, এক্ষুনি মজা দেখা। উপস্থিত সকল বন্ধুগণ, স্বাগত জানান Z+ এজেন্সিকে। আর এবার ডেকে নেব A1 ডিটেকটিভ এজেন্সিকে। প্লিজ ওয়েলকাম টু A1 এজেন্সি। Please welcome to A1 Agency. কাকু এটা চাড্ডা আঙ্কেলেরই কাজ। ওরে ভাইপো, আমি ওকে ছাড়বো না। কাকু আগে তো এটা ভাবো যে আমরা এখান থেকে বাইরে কি করে বেরোবো। আরে হ্যাঁ ভাইপো, তাড়াতাড়ি ভাব, নইলে কিন্তু কম্পিটিশনই শেষ হয়ে যাবে। হ্যাঁ আইডিয়া, আমি যদি ওইখানে পৌঁছে যেতে পারি তাহলে বাইরে গিয়ে লকটা ভাঙতে পারবো, কিন্তু আমরা এখানে এত কম লোক আছি যে আমরা উঁচু পিরামিডও বানাতে পারবো না। কি করি? A1 এজেন্সি। আরে শোন রে ভাইপো, আরে বাইরে গিয়ে পার্টিসিপেট করবার জন্য আমাদের কাছে তো ড্রেসও নেই। কাকু এলিয়েনরা ওদের ড্রেস আমাদেরকে দিচ্ছে। মনে হচ্ছে A1 ডিটেকটিভ এজেন্সি আর এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে ভাগ নেবে না। আরে ফ্যান্সি ড্রেস খুব দাম দিয়ে কিনতে হয়, ওটা কেনার টাকা A1 এজেন্সির কাছে নেই। তাহলে বন্ধুগণ, কিছুক্ষণ পরেই জানা যাবে আজকের ফাইনাল রেজাল্ট। বন্ধুরা তোমাদের জন্য আমরা পারফর্ম করতে পারলাম, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইপো, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের পুরো বিশ্বাস যে তোমরাই জিতবে। তো এরা আসল এলিয়েন ছিল। এই দাঁড়াও, তোমাদের ছাড়বো না। বাই বাই বন্ধুরা, তাড়াতাড়ি করো, যাও। দাঁড়াও, পালাচ্ছ কোথায়? দাঁড়াও। থ্যাংক ইউ বন্ধুরা, আবার এসো। আর আমাদের আজকের এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের বিজয়ী হলো A1 এজেন্সি। না, এরা সবাই ঠকবাজ, এরা চিটিং করেছে, আসল এলিয়েনের ড্রেস পরে এরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। মনে হচ্ছে চাড্ডা বাবু আজকের হারের দুঃখ মেনে নিতে পারছেন না, সেই জন্যই যা খুশি তাই বলছেন। ওনাকে নিয়ে গিয়ে কোনো ভালো ডাক্তারকে দেখানো হোক। আরে চিটিং তো ও করেছে, বারবার A1 এজেন্সির লোকেদের ড্রেস চুরি করে। খারাপ কাজের খারাপ ফল, তাই না কাকা? ওরে হ্যাঁ রে ভাইপো।